राज्य पुलिस 12,000 कन्स्टेबल नियोग कालीघाटे मंत्रिसभार बैठके सिद्धांत। तुम्हारे पुजो आगे WBP कन्स्टेबल और लेडी कन्स्टेबले तुम्हारे 12,000 शून्यपद नियोगेर विज्ञप्ति प्रकाश करा हबे। खूब इम्पोर्टेंट सिद्धांत হয়েছে সেটা যে 12,000 কনস্টেবলের যে পোস্ট সেটা ফিল সেটা ভর্তি করাবে 12,000 কনস্টেবল, তার মধ্যে 8,400 কনস্টেবল জেন্টস और 3,600 लेडी कन्स्टेबल वेस्ट बेंगल पुलिस रिक्रुटमेंट बोर्डर माध्यमे एटा नियोग करा हबे। आजके तोमरा देखते पाच्छ एकटी पेपर काटिंग तोमादेर संगे शेयर करते चलेछि। आज बृहस्पतिवार ममता बंद्योपाध्याय कालीघाटेर बाड़ीते तो मंत्रिसभा निये बेश किछु तथ्य निये आजके एई सिद्धांत नेওয়া হয়েছে যে তোমাদের পুজোর আগেই WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবলে তোমাদের 12,000 শূন্যপদ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই আর্টিকেলটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে মন্ত্রিসভার বৈঠকে সমস্ত কিছু তথ্য শুধুমাত্র এই একটি ভিডিও থেকে তোমরা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে। বলা হয়েছে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নিয়োগ। আজকে মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে সবথেকে বড় আপডেট WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবলে 12,000 কনস্টেবল নিয়োগ। এখানে তোমাদের অনেক কিছু তথ্য বলে দেওয়া হয়েছে, তোমাদের মেন পয়েন্টগুলি আজকে তোমাদের শেয়ার করে দেবো। বলা হয়েছে এদিন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ডাকা এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সেখান থেকে বেরিয়ে তিনি কনস্টেবল নিয়োগের বিষয়টি জানান। ফিরহাদ হাকিম জানিয়েছেন মোট 12,000 কনস্টেবল নিয়োগ করবে রাজ্য সরকার। এই 12,000 মধ্যে তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে, সেটিও এখানে তুলে দেওয়া হয়েছে। 12,000 কনস্টেবলের মধ্যে 3,600 মহিলা কনস্টেবল এবং 8,400 পুরুষ কনস্টেবল নিয়োগ করা হবে। মেল এবং ফিমেল টোটাল তোমাদের 12,000 শূন্যপদে রিক্রুটমেন্ট করা হবে। তোমরা যারা কলকাতা পুলিশে শর্টলিস্টেড হওনি তোমরা কেউ ভেঙে পড়বে না, তোমরা তোমাদের প্রিপারেশান তোমাদের মতো চালিয়ে যাও। তোমাদের পুজোর আগেই আবারও WBP কনস্টেবল নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হবে, এখানে সেই তথ্যই বলা হয়েছে। বলা হয়েছে কয়েক মাস আগে এ নিয়ে নবান্ন দফায় দফায় বৈঠক হয়, এর সম্পর্কে ভিডিও আগে তোমাদের দিয়েছিলাম। বলা হয়েছে কলকাতা পুলিশে 2,500 কনস্টেবল নিয়োগ করা হবে বলে জানানো হয়। সেই সময় ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড সেই মর্মে পরীক্ষা নেবে বলে জানানো হয়। এবার একেবারে 12,000 কনস্টেবল নিয়োগের কথা জানানো হয়েছে। তোমরা ঠিকই শুনছ, WBP কনস্টেবলে 12,000 শূন্যপদ তোমাদের আসতে চলেছে এবং তোমাদের পুজোর আগেই তোমাদের নোটিফিকেশান প্রকাশ করা হবে। বলা হয়েছে এর আগে জুলাই মাসে নবান্নে মন্ত্রিসভার বৈঠকেও কনস্টেবল নিয়োগে বড়সড় সিদ্ধান্ত হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছিল কলকাতা পুলিশে 2,500 জন কনস্টেবল নিয়োগ করা হবে। বৈঠক শেষে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষার মাধ্যমে কলকাতা পুলিশে নিয়োগ করা হবে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর অর্থাৎ আজকেই তোমাদের বৃহস্পতিবার কিছুক্ষণ আগে এই বৈঠকে তোমাদের যে তথ্যটি সবথেকে গুরুত্বপূর্ণ উঠে এসেছে 12,000 কনস্টেবল নিয়োগের কথা জানালেন ফিরহাদ। অর্থাৎ তোমাদের WBP কনস্টেবল এবং লেডি কনস্টেবলে তোমাদের 12,000 শূন্যপদে খুব শীঘ্রই নোটিফিকেশান প্রকাশ করা হবে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে। মন্ত্রিসভা বৈঠকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে খুব শীঘ্রই 12,000 শূন্যপদ নিয়োগের সম্পূর্ণ করার কথা জানানো হয়েছে। তোমরা যারা কলকাতা পুলিশে শর্টলিস্টেড হওনি তোমরা মনে ভেঙে যাওয়ার কিচ্ছু নেই, তোমাদের সামনে আসতে চলেছে। তোমাদের পুজোর শেষেই তোমাদের নোটিফিকেশান প্রকাশ করা হবে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা তোমাদের প্রিপারেশান তোমাদের মতো চালিয়ে যাও। পরবর্তী যখনই অফিসিয়াল ওয়েবসাইটে ফুল নোটিফিকেশান পাবলিশ করা হবে WBPRBর অফিসিয়াল ওয়েবসাইটে, পরবর্তীতে তোমাদের সঙ্গে ফুল ডিটেলস বিস্তারিত আলোচনা করে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম।